বরাক উপত্যকার চর্চিত আয়ান হত্যাকাণ্ডে আইনি সহযোগিতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদের নিজের প্রাণ দিয়ে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেল শিশু আয়ান আয়ান হত্যাকাণ্ডে আইনি সহযোগিতার আশ্বাস দিয়ে পাশে দাঁড়ালেন হাফিজ রশিদ চৌধুরী নিজের প্রাণ দিয়ে হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেল আয়ান মন্তব্য তার বাবার নিজের প্রাণ দিয়ে আয়ান প্রমাণ করে দিয়ে গেল যে আসলেই বরাক শান্তির দিক দুঃসময়ে পাশে দাঁড়ানোয় জাতি ধর্ম নির্বিশেষে উপত্যকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান হতভাগ্য আয়ানের পরিবার বরাক উপত্যকার এ যাবৎকালের সর্বাধিক আলোচিত জঘন্য হত্যাকাণ্ডে হতভাগ্য আয়ানের পরিবারকে আইনি সহায়তার মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দিতে গৌহাটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ রশিদ চৌধুরী সহ আশ্বস্ত করেছেন হাইকোর্টের এক ঝাঁক আইনজীবী আইনজীবীদের সহায়তার আশ্বাসের বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি নিশ্চিত করেন আয়ানের মা বাবা তারা দাবি করেন তাদের বৈবাহিক সংসার গড়ার আট বছর বিলম্বে অনেক প্রত্যাশার পুত্র আয়ানকে পেয়ে খুশি ছিলেন ওই দম্পতি মায়ের দাবি আমার বুকের মানিক চড়া কেড়ে নিয়েছে তাদের ফাঁসি হলে আমার পুত্রের আত্মা শান্তি পাবে জানুয়ারির যেটা মানে পাষাণ মঞ্চে যেটা করছে আমার বাচ্চারা যে সিনিয়র এসে আমার কাছে এই সমাজ থেকে একটা আমার ছেলেটা একটা কি পরিমাণ ট্যালেন্ট ছেলে আছে হয়তো ভবিষ্যতে বড় তার আইপিএস অফিসার একটা আশা আছে আসামি তো পাঁচজন আমার ভাইয়ারে ছিল কিন্তু আমি বিদ্যুৎ ফুটেজে দেখছি আরও কিছু মানুষ জড়িত এটা যদি প্রপার আপনার ইনভেস্টিগেশন হয় এটার প্রশাসন ধরতে পারবো আমি আশা এটা প্রশাসন করিয়া যা তার লাইনে এসপি স্যারেও তার লাইনে করিয়ে যাইতে ওসি স্যারেও করিয়ে যাইতে তারা যে আসামি ধরার লাগে চেষ্টা করে এটাও আমি বুঝতে পারি আর এর লাগে তার কাছে আমি কৃতজ্ঞতা যে বর্তমানে আসামি ধরিয়া কালকে একটা আসামি ধরছে আমার কাছে খবর আইছে গতিকে দেখেন না তারা আইনের আমার আইনের উপরে আস্থা আছে আমার ছেলে আইনের যে মার্ডার হয়েছে এটারে জাতি নির্বিশেষে দল সংগঠন বিভিন্ন সংগঠনের যে হিসাবে এটার প্রতিবাদ করে দেখি আমি অত্যন্ত মানে কিতাব হইতাম বাসায় হইতে পারি আর না যে আমি নিজে আমার এলোন মনে করতাম যে আজকে দেখা গেছে সব জাতি নির্বিশেষে যেটা সহযোগিতা করে আইনের উপরে আমার আস্থা আছে এক ঘন্টার ভিতরে যখন বেইন আসামি ধরছে আজকে আরে আট আসামি ধরছে সব জাতি ধর্ম সবে যখন তার উপরে মানে এই দুঃখটারে তারার মনে করি বেদনা মনে করিয়া আমি আমি হালে আমার এখার ফেলে রাখছি না সবে সহযোগিতা করে হাফিজ রশিদ সাহেব সাহ তার এরাও হাইকোর্টের এরা আইসুন আমি আমার হাল্লা কান্দির আরও জন হাইকোর্টের অ্যাডভোকেট তারিনও আইসুন সব আমার বার অ্যাসোসিয়েশনের সবাই যখন কইছেন এটা আমরা একযোগে তোমার এই দুঃখ আমরা দুঃখের লগে আমরা সামিল আছি আইনের যে হিসাবে তার ব্যবস্থা লইয়া যায় এতে আমি আমার আশা পুরো আশ্বস্ত আমি আজকে যে আমি পুরা নিয়ে বিচার পাইব এই এর লাগেও আমি সবরে এই যে আমার অন্তর্থিক কৃতজ্ঞতা জানাইবার লাগে যে যে হিসাবে যে লাইনে যার আশা আমি পুরা বিচারটা পাইব আমি চাই না কোনো মার খাল খোল খালি হোক কিন্তু এরকম নরপশুরে যদি শাড়ি দিয়ে খেয়েও তার তাইলে তো আরও মা খোলার কোল খালি হইব এর লাগে সব সমাজে যখন ফাঁসি সার আমার কথাটা তারার বাসা দিয়ে তারার মুখ দিয়ে কর তারাই সার যে নরপশুরে যদি শাড়ি নরপশুর লগে জড়িত যারা তারা শাড়ি তারও কত আয়ান মিসিং হইব কত মার কোল খালি হইব ফাঁসি দিব আমি নিশ্চয় করি নিশ্চয় করবো এখন বাবা যখন আপনার সবচেয়ে বড় যে দুঃখ আমার আট বছরে একটা বাচ্চা পাইছি আট বছরে একদিনে আমার বাচ্চাটা মিসিং হয়েছে এই বাচ্চার রক্তমাখা যখন আমি কুলো লইছি আপনারা বুঝতে পারেন আমি বাবা হিসাবে কি পরিস্থিতি আমি তো ওখানে আপনারা সব আসন করতে গিয়ে এখন আমি জিন্দা আছি এই বাচ্চার যখন আমি ডেড বডি লিয়ে আমি খেউর মাথা ঠান্ড লিয়ে যখন গেছি দুনিয়ার হিমালয় পর্বতরে আমি মাথাত করে দিতে পারবো কিন্তু এই বোঝাটা আমি নেবার বদ্ধ ক্ষমতা বা নেবার সুপর জল না এখান থেকে সব শেষ হয়ে গেছে এই পরিস্থিতির মাঝে আপনারা মনে করেন নি এই করে পাশি না দাবি না করি আমি জানিয়ে দিব আমার আত্মা শান্তি পাবনি আমার বাচ্চার আত্মায় শান্তি পাইবনি সমাজের যে যত মানুষে খান্দে বহুত মানুষে খাওয়া দাওয়া তা ছাড়িয়ে দিছে আস্তে ইন্ডিয়ার মানুষে খান্দে সেও চাইব নি তাই এরকম নরপশু গুরু এগুলো তো বাড়ি যায় এগুলো যে
যে আত্মার মানুষ যে গুর আতিলিনাস করছে একটা বাচ্চারে ডাগার দিয়ে মারলো মনে করেন নি সমাজ আইলে এই সাফটা আবার সবল মারব না করে কেউ মানিয়ে নিব নি তাতে না সবে খাচ্ছে সবে খাচ্ছে সবর এক মাস দি এগারো বছর পাশি হইতো দৃষ্টান্তমূলক পাশি হইতো যেন আর কোনো মানুষ এরকম সাহস করে না আমার আপিল এটাই যে যেগুলা রয়েছে এগুলারে ধরিয়া উপযুক্ত ন্যায় বিচারটা করে দেওয়ার লাগি আমি চিফ সার্ভিসের সাইয়ার এখনো আর এসপি সার্ভিসের সাইয়ার ডিসি সার্ভিসের তারা যথেষ্ট সাহায্য করে সব জাতি নির্বিশেষে সাহায্য করে বিভিন্ন দল সংগঠন যখন আইসে বরাকর যে শান্তির দ্বীপ এটার লাগে যে সব এক হইয়া যে করে জাতি নির্বিশেষে সবরে যে একখানো করতে পারছে আমার ছেলে এনে তার জান দিয়া যে সব একখানো হইয়া যে করে প্রমাণ যে বরাক আমরা শান্তির দ্বীপ আসলো এটার অশান্তি করার লাগে যে মুষ্টিমে কিছু মানুষের প্রচেষ্টা করে এটাতে প্রমাণ হয়েছে না আমরা অশান্তি কোনো দিন আমরা ডিভাইড হইতাম না আমরা মাঝে যত যত আয়ন মিশিং মিশিং হয়েছে এই আয়ন মিশিং হওয়ায় সবর যে একটা বেদনা আছে আমরা যে বরাকর মানুষ শান্তি পেল এটা প্রমাণ করে দিছে আমার আয়ন থেকে আমি বহুত কিছু শিখছি যে সমাজে সমাজের মাঝে এখনো বালা মানুষ আছে সমাজের মাঝে বালা চিন্তাধারা আছে নাইলে আজকে আমি এখা করো এখান দিলাম মানে কোনো সংগঠনে আমার সাথ দিল না আমি এটা যে প্রমাণ হয়েছে যে বরাকর মাঝে বিভিন্ন ভাষাভাষীর মাঝে বিভিন্ন মানুষ থাকতে পারে কিন্তু এরা মাঝে দিল দরদ সব কিছু আছে আমি আশা ওই রকম আমার আয়নে যেটা আমার দেখাই দিছে যে ভবিষ্যতে এটা জেলা বড় করে তারা আর কোনো আয়ন যেন মিসিং না হয় সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।